সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছো গো তোমরা? আমি তো অনেক অনেক ভালো আছি গো। আমি স্মিতা, স্মিতার ঘর সংসার চ্যানেলে তোমরা সকলের জানাই অনেক অনেক সুস্বাগত। তাইলে আজকে হইলো সানডে। সানডে মানে পরোটা তরকারি ডে গো। এই তো আমার অর্ধাঙ্গ সকালবেলা পরোটা তরকারি আনছে, আর তারা কইতেছে বাদাম খাইবো। এর লিগে আমি একটু বাদাম ভাজ্জা লইছি। বাদাম ভাজতে আমার যে রাগ উঠে, এদিকে দেখো ভাতও বয়ে দিছি। এলিগে আমি তেল দিয়ে একটু তেল দিয়ে ভাজতেছি, তেলে ঝটফট হয়ে যায়। আর নাইলে কত সময় লাগে কো বাদাম ভাজতে, আমার একটু ভাল লাগে না। আর এখানে আমি সব সবজি টবজি কাটতে লইছি গো। আজকে দেখো কিতা কিতা রান্ধুম। আজকে রান্ধুম লাউ দিয়া, অল্প একটু মাছ আছে, মাছ রান্ধুম, মটর শাক, আলু ভাজ্জা, আর রান্ধুম লাউয়ের চোকলা বা বাকল, খোসা, যেটা যেও যারে কো যে যে ডুই কো, ওইটা আলু দিয়ে ভাজা। আর এদিকে পেঁয়াজ রসুন আদা কেটে রাখছি। এ দেখো আমিও একটু খাই লমু, তারপরে রান্না বান্না। এনে দেখো আলুটা আমি ভাজা লইতেছি, একটু হলুদ দিছি, একটু লবণও দিছি, দিয়ে একটু ভাজা লমু। এই মটর শাকের মধ্যে একটু আলু ভাজা দিলে ভালোই লাগে। আর এদিকে মাছটা আমি হলুদ আর লবণ দিয়া মাখিয়ে রাখতেছি। একটু সময় মাখিয়ে রাখলে ভিতরে ঢুকে ভাল লাগে ভাজবে। এই দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে, এটার মধ্যে আমি রসুন সম্ভাস দিয়ে দিব। রসুন আর থেঁতো টেতো করলাম না, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটি মজা দেবো গা, মানে গইলা দেবো গা আর কি শাকের লগে। তো রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলুক। এই যে রসুন ভাজা ভাজা হয়ে গেছে গা, এখানে আমি দিলাম মোহনে শাক। আজকে রবিবার, কালকে সোমবার, 7 তারিখ, 7ই মার্চ, বড়জনের পরীক্ষা আরম্ভ হইব কালকে থেকে। দিয়ে জিরা ধুয়ে দিয়েছিলাম, জিরা একদম শুকায় ঝনঝন হয়ে আছে। এই যে আমার বডিগার্ড আমার লগে আছে। দেখো এই গাছটা কি সুন্দর হয়েছে, পাতা ভাড়ের গাছটা। আর একটা গাছও তেমন সাড়া দিতেছে না, বুঝতেছি না গাছটির কি অবস্থা। দেখো এখানে নতুন ডালের না আবার দাঁত দিয়ে লাগাইছে, কি জানি বাচ্চি আছে না মার হয়ে গেছে, বুঝতেছি না আগেরটি। এই যে জিরাটা আমি নিয়ে গেলাম, নিচে নিয়ে এলাম। এইবার শাকটা একটু লাইটার টাইরা দিলাম। এবার আমি জিরাটা গুঁড়া করে নিলাম। বাড়িতে এনে আমি জিরা গুঁড়া করলে গো অনেক সাশ্রয় হয়, আর প্যাকেটের মধ্যে এটা ধয় টয় না তো মা গো, ধুইলে যা মাটি বাইর হয়ে গো। তাহলে আমি একদম সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে এবার ধর জিরা একদম বাজারের প্যাকেটের গুঁড়ার মতো নিয়ে আসি। রান্নাকরণের আগে একটু ভিজাই রাখলে সব মশলা আমি একটু জল দিয়ে ভিজাই রাখি, একদম বাটা মশলার টেস্টটাই। এটা ওকে সম্বার জ্বালাচ্ছি, দিয়া বয়ে দেবো মাছ তরকারিটা। এই যে আজকে একটু শুকনা লঙ্কার গুঁড়া দিচ্ছি, কাঁচা লঙ্কাটা একটু কম আছিল এলাকা। তাহলে এখানে আদা, শুকনা লঙ্কার গুঁড়া, জিরা, একটু ধনিয়া আছে, হলুদ আছে, দিয়ে আমি একটু আগে ভিজাই রাখছিলাম। এই যে এবার দিয়ে দিব লাউ ডি। আজকে লাউ তরকারি এমন ফাটাফাটি হয়েছে গো, মাছের মাথা দিয়ে ভাঙ্গা রানলে যেরকম এর থেকেও এমনি স্বাদ লাগছে। তো এই যে আমি লাউ ডি দিয়া দিচ্ছি, এবার খুব ভালো করে কষাইছি। তো আমি ভাবছিলাম লাউয়ে আদা দিলে বোধহয় ভালো লাগতো না, না গো খুব টেস্ট লাগছে আজকে লাউ তরকারিটা, সবাই খাইছি আমরা। দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু লাইটা ছেড়ে ঢাকা দিব। লাউ তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে একটু অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে আছে, কাঁচা লঙ্কার পরিমাণটা কম, আর লঙ্কার যে দাম গো বাপ কি বাপ, মরিচ আর খাওয়া লাগতো না। এইবার এখানে এই যে অল্প কয়েকটা পিস মাছ আসলো, এলে আর ভাঙছি না, মাছটি ভাজ জ্বালিছি। এবার ঝোল দিয়ে দিছি পরিমাণ মতো, বুঝছো? দেখো মাছও দিয়ে দিছি, ফুটতে উঠছে। এবার নামাই লোম, শেষ আমার তরকারি ডান। এবারে দিয়ে বয়ে দিছি লাউয়ের চোখলা আর আলু ভাজা। দেখো আমার তরকারি আছে, এই দেখো একটু ধাই দিলাম। দেখো নবাব সাহেব অবস্থা, দেখো অবস্থা, দেখো বালিশও যে মাথা দিয়ে ঘুমানি লাগে, হেয়াটা করতে শিখলো। দেখো দেহ দেহ এন্টেনা এন্টেনা লড়ে, এর মানে আইভার সে বান্ধবী। এই দেহ অবস্থা, মেওরানি বুঝছো, মেওরানিও খাইতে আইসে অবস্থা। দেহ গড় 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 করতেছে, মেয়েও তো ডরাই গেছে। এইল অবস্থা, এই দেহ এন্টেনা কেমনে লড়ে, ট্যাং 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 ট্যাং। এইবার আইভারছে একদম বিকালবেলা, সন্ধ্যার আগটা দিয়ে গোছে টিকিতে, এটি সবজির খোসা ওই গাছটির কোড়ার দিয়ে দেহ রেশি আছে গেলছালে আইভারছে। আজকে তো সূর্যি মামা দেখাইতে পারলাম না তোমরা রে, এই দেখো চাঁদ মামা দেখাইলাম, দেখছো নি? এই যে এই যে এই যে চাঁদ মামা, এক চিলতে চাঁদ বুঝছো আমার আকাশে। এইল অবস্থা, তাহলে আজকের মতো নিহেন বিদায় নিতেছি গো। আর সবাই ভাইরাল ট্যাগটা ইউজ করো বুঝছো, দেখো সুন্দরী এখানে বই দিচ্ছে। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর দেখতে থাকো স্মিতার ঘর সংসার, সবসময় হাসি খুশি থাকো, হ্যাপি হ্যাপি থাকো।
পজিটিভ থেকে পজিটিভিটি ছড়াইয়া দিলে। আজকের মতো নাই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো কালকে, বাই বাই।